back to our new vlog. কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। আর আজকে সকালবেলা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো সানডে, সানডে মানেই ছুটির দিন, কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ততম একটা দিন তো পুরো সপ্তাহের মধ্যে। তো এখন ঘুরিতে বাজে 10:10, তো হাজব্যান্ড গেছে ছেলেকে নিতে ওর ড্রয়িং ক্লাসে, মানে ক্লাস ও আগেই চলে গেছে, মানে অনেকক্ষণ আগে দিয়ে এসছে, এখন নিতে গেল। আর আমি এদিকে রান্নাবান্নায় ব্যস্ত, তো তার মধ্যে ব্রেকফাস্ট বানিয়েছি। আর আজকে সিম্পল মেনুই হবে, বিশেষ কিছু মেনু আজকে হবে না। এক মিনিট। তো সানডে মানে বেশিরভাগ দিনই চিকেন হয়, তো প্রত্যেক দিন যে হবেই সেটা না, তবে মোটামুটি হয় সেরকম, মোটামুটি চেষ্টা করি, বা ছেলে খেতে ভালোবাসে চিকেনটা, তো সেই জন্য সানডে মানে চিকেনটা হয়ই। তো কী ব্রেকফাস্ট বানিয়েছি চলো সেটা আগে দেখিয়ে দিই। ব্রেকফাস্ট সবার করা হয়নি। এই দেখো আজকে সকালবেলা বানিয়েছি চিড়ের পোলাও, বা এটাকে অনেকে পোহা বলে, তো চিড়ের পোলাও বানিয়েছি, সবার খাওয়া হয়নি, ছেলে হাজবেন্ড আমি সবারই বাকি আছে। এদিকে ভাতটা উপুর করা হয়ে গেছে, আর এদিকে এই দেখো চিকেন, তো চিকেনটা আমি এখনও ম্যারিনেট করিনি, এখানে চিকেনটা ধুয়ে রেখেছি। তো আজকে এক শর্টকাট পদ্ধতিতে চিকেন করব, তো চলো মশলাগুলো এক এক করে মাখিয়ে নিই। এখানে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছুই আছে। তো এইভাবে চিকেনটা করলে কিন্তু বেশ ভালোই হয়, আমি এর আগেও করে দেখেছি। এর মধ্যে রসুন আর লঙ্কাও আছে, ওই কিছুটা কিছুটা করে বেটেছি এই আর কি। তার মধ্যে দেখো এখানে পেঁয়াজ কুচুনো, টমেটো কুচুনো, আর একটা ক্যাপসিকাম ছিল ছোটো সাইজের, তো সেটাও দিয়ে দিচ্ছি। আজকে একদম শর্টকাটে করব, মানে জাস্ট বসিয়ে দেব আর কষিয়ে কষিয়ে রান্না। আজকে আমার একটুও মনে হচ্ছে না যে অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, তো সেই জন্য সমস্ত কিছু দিয়ে এখানে নুন মাখিয়ে দিচ্ছি, কিছুই বাকি রাখবো না, সব কিছু দিয়ে দেবো। তো মশলার মধ্যে আমি গরম মশলাও বেটে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তো এর মধ্যে আমি হলুদও দিয়ে দেবো। তো দেখো হলুদও দিয়ে দিচ্ছি, তো লাগলে আর একটু পরিমাণ মতো দিয়ে দেবো। এর মধ্যে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, এটা একসাথে গুঁড়ো করে রাখা আছে। দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তো লঙ্কা গুঁড়ো বেশি দেবো না, কারণ আমি আগেই অনেকটা লঙ্কা বেটে নিয়েছি। তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই, তো এরপর এটা ভালো করে মাখিয়ে নেব সমস্ত জিনিসগুলো দিয়ে, সবাই ভালো করে মাখিয়ে নিই। এই দেখো কতগুলো জামা কাপড়, এখনও অনেকগুলো জামা কাপড় আমার ওয়াশিং মেশিনে আছে। তো চিকেন তো ম্যারিনেট করে, ওই দেখো চিকেন ম্যারিনেট করে রাখা আছে, তো চিকেনটা ম্যারিনেট করে রাখা থাক, আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে আসি। তো ততক্ষণ একটু ঢাকা দিয়ে দিই, সমস্ত কিছু দিয়ে রেখে দিয়েছি, এসে রান্নাটা বসাবো। তো চলো জামা কাপড়গুলো নিয়ে ছাদে যাওয়া যাক, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, তো চলো এগুলো মেলে দিয়ে চলে আসি ঝটপট করে। তো এবার রান্নাবান্না কমপ্লিট, এই দেখো কিচেন পরিষ্কার কমপ্লিট, আর বাবুর আইসক্রিম খাওয়াও কমপ্লিট। তো এখন যাবো স্নান করতে, স্নান হয়নি, তো স্নান করলেই, আমার স্নান করলে সবার হয়ে যাবে, ছেলের হয়ে গেছে, হাজবেন্ডের হয়ে গেছে, খাওয়া দাওয়া সবার ব্রেকফাস্ট কমপ্লিট, রান্নাও কমপ্লিট। এই দেখো কিচেনে এই চিকেনটা তোমার তো দেখালাম, চিকেনটাও কমপ্লিট, এরপর আমি স্নানটা সেরে আসি। তো চলো এখনের মতো টাটা। তো গুড ইভিনিং বন্ধুরা, তো ইভিনিংয়ে কিচেনে এসে আবার দেখো চা বসিয়ে দিয়েছি। তো ইভিনিংয়ে আমার ছেলের আর হাজব্যান্ড তিনজনের জন্য হচ্ছে এখন একটু দুধ চা, এখন একটু দুধ চা খেয়ে নেবো। আর এই গরম গরম চাটার অপেক্ষায় অনেকক্ষণ থেকে ওয়েট করছি যে কতক্ষণে চাটা হবে, তো চলো চাটা। তো ছেলে বললো চা খাবে, সেই জন্য ভাবলাম চলো দিয়ে দিই সবাইকে, তো সবার জন্য একই রকম সেম কাপে একটুখানি চা। আর এই কিউট কিউট ছোট্ট ছোট্ট কাপগুলো শাশুড়িমাই কিনে এনেছে, তো সেই কাপগুলোতে চা খেতে তো বেশ ভালোই লাগে। তো চলো ঝটপট চাটা খেয়ে নিই তিনজন মিলে, তো তারপরে আবার নেক্সট কাজ, কাজের তো আর শেষ নেই। তো লাঞ্চ আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, লাঞ্চ মেনু তো তোমাদের দেখিয়ে দিয়েছি, আজকে হয়েছে চিকেন, তো এরপরে এখন একটু চা খেয়ে নেবো। তো চলো চাটা খেয়ে নিই এখন ঝটপট, আর তার সাথে নিয়ে নিয়েছি চিনি দেওয়া বিস্কুট, তো চা আর সাথে বিস্কুট, চলো এরপর খেয়ে নেওয়া যাক। এই দেখো ছেলে ঘরে পড়তে বসেছে, ওর টিউশনের পড়া করছে, আর হাজবেন্ড ওইদিকে আছে, তো ওর নাকি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ ওয়েদারটা দুদিন থেকে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো যার জন্য ছেলে একটু সোয়েটারটাই পরে নিয়েছে। তো আমিও এদিকে চাটা খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, তো দেখো নেক্সট দিন মর্নিংয়ে আর রাত্রেবেলা কিছুই শেয়ার করা হয়নি, কারণ একটুখানি বাজারে গিয়েছিলাম। তো নেক্সট দিন মর্নিংয়ে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, তো রান্নাবান্না কমপ্লিট করে এসে ঘরটা মুছে নেব ভাবছি,
কারণ ঘরটা আজকে মোছা হয়নি, সকাল থেকে এতটাই ব্যস্ততা। আর আজকে আরেকটা এক্সট্রা কাজ করব, যার জন্য আমি খুব তাড়াহুড়োর মধ্যে আজকে রান্নাবান্না কমপ্লিট করেছি, আর ভিডিও কিছুই করা হয়নি। তো ঝটপট ঘর মুছে কমপ্লিট করে সেই কাজটা করব। তো চলো তোমাদের সাথেও একটুখানি শেয়ার অবশ্যই করব। তো তার আগে এই ঘরটা মুছে ফেলি। তো রান্নাবান্না করে নিয়ে আজকে একটা কাজ করবো ঘর থেকে। এই দেখো আলু নিয়ে বলছি, তো আলুর চিপস দেবো, বড় বড় আলু অনেকদিন ধরে কেনা হচ্ছে, কিন্তু চিপসটা করার সময় পাচ্ছি না। তো ভাবছি যে এই ব্যালকনিতে বসেই আমি চিপসগুলো দিয়ে চলো ঝটপট কাটা শুরু করি। তো এগুলো কেটে আবার সেদ্ধ করতে হবে। সকাল থেকে, কারণ দেখতেই পেলে যে আলু চিপস দিয়েছি, আলু চিপস দেওয়ার পরে মানে দিচ্ছিলাম সেই মুহূর্তে আমার পার্লারে চলে আসলো কাস্টমার। তো তাকে করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা এমন টাইমে, কারণ আজকে স্নানও হয়নি আর এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আলু চিপস দিতে দিতে। তো অতগুলো আলু চিপস একা কেটেছি, সেদ্ধ করেছি, দিয়েছি করতে করতে অনেকটা টাইম। তারপরে ছাদে ওই অবস্থায় কিছুটা মানে মেলা হয়েছে, কিছুটা দেওয়াও হয়নি, কাস্টমার যেহেতু চলে এসছে আমাকে নিচে চলে আসতে হয়েছে। তারপরে ছেলে আর শাশুড়ি মা মিলে কিছুটা মেলতে বাকি ছিল, সেই কয়েকটা বাকিটা মেলেছে, আমি আর সময়ই করে উঠতে পারিনি। তো তারপরে এসে লাঞ্চ করলাম, তো একটু শুয়েও ছিলাম। আর এই দেখো তারপরে রোদটা একটু ঢাকা ঢাকা হয়ে গেল মনে হচ্ছে, তো দেখি জিনিসগুলো নিয়ে চলে আসি, আর শুকোবে না আজকে, তো যার জন্য ওগুলো নিয়ে চলে আসতে হবে। তো তার আগে চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। তো হাজব্যান্ড ওই জিনিসটা এনেছে, সেটা কি চলো দেখিয়ে দিই। বেশ কয়েকটা বেশ ভালোই লাগছে অর্কিডগুলো। এই দেখো এই ইনডোর প্ল্যান্টগুলো সব নিয়ে এসেছে, এইটা একটা, এইটা একটা, এইটা আর একটা অর্কিড আছে, ওটা বারান্দায় রেখেছে মানে ব্যালকনিতে রেখেছে সামনে, আর এইগুলো সিঁড়িতে রেখেছে। এই দেখো তো সিঁড়িতে এভাবে দেখতে বেশ ভালোই লাগছে গাছগুলো। তো এইগুলো কালকেই নিয়ে এসেছে। তো এই দেখো সেই আমার আলুর চিপস, তো কিছুটা শুকিয়েছে, হয়তো কিছুটা শুকোতে বাকি থাকলো, কিন্তু আজকে আর রোদ্রের তাপ নেই। তো চলো এগুলো তুলে নিই, আর জামাকাপড় তোলা মোটামুটি কমপ্লিট, আর এইগুলো কিছুটা ঢাকা দিয়ে গিয়েছিলাম, কিছুটা শুকিয়েছে, কিছুটা এখনও শুকোতে বাকি আছে, তো নিয়ে চলে যেতে হবে, আর কিছু করার নেই। এই দেখো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো প্রত্যেকে সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক 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 আনন্দে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই। তো এখন গুড আফটারনুন আর বলতে পারছি না, কারণ গুড আফটারনুনও পার হয়ে গেছে, তো এখন ইভিনিংয়ের কিছুটা আগে। তো চলো আজকের মতো, বাই বাই।